হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, দিন সকাল 7:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পেলে আজকে অ্যালার্মটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি রোজ কিন্তু 5টার সময় অ্যালার্ম সেট করি, সেই অ্যালার্ম ক্যান্সেল করতে 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 আজকে 7:30 ঘুম ভাঙলো। তো সকালে উঠে এই যে আমার প্রিয় জায়গায় চলে এসেছি, আর এই জায়গাটা এসে তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। আমার এই ছোট্টখাটো একটা ব্যালকনি, তাতে এই এক দুটো ফুল ফুটে, কিন্তু এই যে এক দুটো ফুল আমার কাছে কত তৃপ্তির সেটা আমি বোঝাতে পারবো না। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের ফুলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। আমার এখন আপাতত এই গাছের নামটা মনে পড়ছে না, তবে সেদিন বাবা বলছিল যে ফুলগুলো ফুটছে, তার গন্ধ সব বাইরে বেরিয়ে যাচ্ছে, গাছটাকে ভেতরে আনতে হবে, বুঝলে। আর এই ছোট্ট মোটো একটা ফুল ফুটেছে হলুদ রঙের। এবারে নিজে একটু ফ্রেশন আপ হয়ে ঘরের যা টুকটাক কাজকর্ম থাকে সেসব কমপ্লিট করে আজকে একদম সোজাসুজি রান্না করে তোমাদের সাথে দেখা হবে। মানে আজকে এই সকালবেলাটা আজকে এত হুড়োতাড়ার মধ্যে কেটেছে, আর ফোনের কিছু ইস্যুস চলছিল সকাল থেকেই, তো সেগুলো সলভ করতে করতে ব্লগিংটা কন্টিনিউ করা হয়নি সকালের দিকটায়। তো এখানে দেখতে পাচ্ছ আগে ওই সকালবেলা উঠে আমি একবার ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতে আমাদেরকে আগে বলেছিলাম, তো এই কাজটা করে তারপরে এসেছি। তখন প্রায় মানে এই যে এখন দেখছো আমি ডালটা পেস্ট করছি, এই সময়টা হয়তো ওই 10:30 মতন বাজে, ততক্ষণে আমাদের সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো আর কি। আজকে বলো তো কী রান্না করছি? এটা কিন্তু ছোলার ডাল পেস্ট করছি, যদিও সকালবেলা ভিজিয়েছিলাম গরম জলে, এটা রাত্রে ভিজিয়ে রাখলে আরেকটু ভালো হতো, তবে যা কনসিস্টেন্সি আমার দরকার ছিল সেটা কিন্তু পেয়েছি। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো কী রান্না হচ্ছে। তো যাই হোক, এটা মিক্সচারটা রেডি করে এবারে এদিকে এসেছি। দেখো তুষারের একটা পার্সেল এসছে, অ্যাকচুয়ালি ওই রাখির জন্য, ওর এক বোন ওকে সব প্রত্যেকবারই রাখি পাঠায়, তো সেক্ষেত্রে ও ওকে গিফট পাঠিয়েছিলো এই সেম কোম্পানির একটা পারফিউম। তো ও মজা করেই বলেছিলো তুই আমাকে পাঠাস, তো ও সিরিয়াসলি সেটাকে নিয়ে ওর জন্য রিটার্ন গিফট একটা পাঠিয়ে দিয়েছে, তো ওর খুব ভীষণ পছন্দ হয়েছে গিফটটা যদিও। তো যাই হোক, এই আনপ্যাক করার পর এবারে এসেছি আমি আমার কাজে, সেটা হচ্ছে এই যেটা মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে একটু ঠিক করার জন্য তেলে অল্প ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু সেই বড়ার আকারে সেটাকে কাটা যাবে ঠান্ডা হওয়ার পর। তো সেটাই করছি। আর এই যে তারপরে দেখো থিকনেসটা এসে গেছে, এবার একটা প্লেটে একটু অয়েল ব্রাশ করে তুমি সেটাকে, মানে যারা জানো না তাদের জন্য বলছি, তো সেটাকে ভালো করে ফ্ল্যাট করে আমি একটু রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে মানে বরফিটা কাটার পর একটু ঠান্ডা থাকে এবং তেলে দিলে সেটা ভালো করে কুক হয়। আর এবারে আজকে যেটা করছি সেটা হচ্ছে নারকেল দিয়ে করবো, তো তার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর আমার এই কুড়ানো মেশিনটা এত হেল্পফুল হয়েছে, মানে নারকেলের যে বটি থাকে সেটা দিয়ে কাটতে বসলে আমার অনেকক্ষণ লেগে যায় আর অনেক পায়ে ব্যথা হয়ে যায় তারপরে বসে বসে করতে। এই মেশিনটা কেনার পর নারকেল কুড়ানো মানে একদম নিমিষের কাজ হয়ে গেছে আর ভীষণ হেল্পফুল হয়েছে। তো তোমরাও চাইলে কিনতে পারো, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সেটা কোন কোম্পানির আমি কিনেছিলাম, মানে খুব ইজি। তো যাই হোক, এবারে এই কাজগুলো করতে করতে আমার এই যে ডালটা রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে দেখেছো তো আমি লাউ দিয়ে ডাল দিয়ে একটা রান্না করেছি, সেটাও নামিয়ে রাখলাম, আর এত পরিমাণে সেটা বেশি হয়ে গেছে, তো আমি ভাবছি দুদিন হয়তো আমার আর ডাল রান্না করতে হবে না, সেই দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল কড়া কড়া করে ভাজবো, আর এই ফাঁকে যা যা টুকটাক বাসন বেরোচ্ছে আমি হাতে হাতে ধুয়ে নিচ্ছি, তাতে করে সিঙ্কটা বেশিক্ষণ ওই মেস থাকে না। আর মানে যেহেতু উজলাদি সব বাসনপত্র ধুয়ে রেখে গেছে, তো ওই টুকটাক বাসনপত্র ধুয়ে নেওয়াই যায় সাথে সাথে। তো এই যে দেখো ভাজাগুলো হয়ে গেছে, আর আমি একটা খেয়ে টেস্ট করেছি, মানে এমনি এমনি খেতেই ভালো লাগছে, পকোড়া পকোড়ার মতন লাগছে। তারপরে ওই যে তেলটা বেজে গেছে সেই তেলেই পুরো রান্নাটা করেছি। আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম না, খেয়ে তারপর ভেবেছিলাম নেক্সট ডে করবো, তবে সত্যিই ভালো হয়েছিলো। নারকেল কুচি দেওয়াতে না আরেকটা সুন্দর ফ্রেগনেন্স এসছে, তবে আমার ক্ষেত্রে আজকে একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, ঝালটা একটু কম হলে আরও ভালো লাগতো আর কি, মানে ভালো হয়েছে ওভারঅল, বাট ঝালটা একটু কম হলে ভালো ছিল। তো যাই হোক, তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করার পর সবার একটাই কাজ থাকে, পুরোপুরি মানে ব্যাপারটাকে ক্লিন করা, পুরো এই মেসি জায়গাটাকে পুরো ক্লিন করা, এটা একটা স্যাটিসফাইং পার্ট আমার জন্য। আমি যখন মানে একটা মেস জায়গাকে পুরো ক্লিন করি আর এবং সেটা যদি রেকর্ড করা হয় তারপরে দেখতে আমার ভীষণ স্যাটিসফাই ফিল করি আমি আর কি। আমি এরকম অনেক ভিডিও ইউটিউবে অনেকক্ষণ দেখেছি যেখানে শুধু নোংরা ঘর পরিষ্কার করা হচ্ছে। তো এই যে আমি তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি, আর এই দেখো এক গামলা লাউ তরকারি হয়েছে, সেটা মানে
আজকে তো হয়েই যাবে, কালকের জন্যও বেঁচে যাবে। আজকে সুন্দর ওয়েদার, আর তারপরে আমার খুব ইচ্ছে করলো একটু এই যে সপরি খেতে। বাবা সপরিগুলো এনেছিল, তবে আমার একটু কাঁচা কাঁচা সপরিগুলোই ভালো লাগে। বাবা ভেবেছিলো পেকে যাওয়ার পর খাওয়া হবে, আমি কাঁচা কাঁচা একটা সপরি নিয়েছিলাম, সঙ্গে নুন লঙ্কা। এই নুন লঙ্কা গুঁড়ো দিয়ে সপরি মাখা বলো, আনারস মাখা বলো, আম মাখা বলো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে বলো। তো এইটা খেয়ে এবারে স্নান টান করে পুজো দেব। তার আগে এই যে তোমাদেরকে বলেছিলাম, এই যে একটু আগে দেখালাম ওয়ান্ডার শেফ বলে হয়তো এই কোম্পানিটার নাম, এই এটারই মানে এই প্রোডাক্টটা, তো তোমরা চাইলে কিনতেই পারো, খুবই ইউজফুল। একটু রিভিউ দেখে তারপরে কিনে নিও, মানে স্টার রেটিংটা দেখে তারপরে কিনো। তো এটা ঢুকিয়ে রাখলাম, বাইরে থাকলে আবার নোংরা তেল ছিটে লেগে যাবে। তারপরে ওই টুকিটাকি জিনিস এদিক ওদিক যেটা যে জায়গায় রাখার সেগুলো রেখে এবার যাব স্নান করে পুজো দিতে। গুড ইভিনিং, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তারপরে ফোনে স্পেসের এত প্রবলেম হচ্ছিলো যে মানে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। মানে একটা ছোট্ট মানে 10 সেকেন্ডের ভিডিও রেকর্ড হচ্ছিলো না। তারপরে ইউটিউব সার্চ করে ভীষণ অনেকটা সময় লাগে, টেক চ্যানেলস দেখে তারপরে আমি স্পেসের সমস্যাটাকে অ্যাটলিস্ট এখন মানে ঠিক করতে পেরেছি আর কি। তা আশা করছি আর অনেক মানে অনেক দিন চলে যাবে, আর স্পেসের সমস্যাটা আশা করছি কয়েকদিন হবে না। তো আচ্ছা, এখন রেডি হয়েছি, বেরোবো। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে ঘরে বসে বসে, আমার আর ভালো লাগছে না। একটা কাজ নিয়ে অবশ্যই বেরোচ্ছি, তবে সেই কাজটা কী সেটা তোমাদেরকে বলছি না এখন, যদি হয় তাহলে তো অবশ্যই জানতে পারবে। আর এমনিতেও একটু যেদিকে যাচ্ছি সেখানে হনুমানজির মন্দির আছে, তো আজকে যেহেতু মঙ্গলবার তো ভাবছি একবার হনুমানজিকে দেখেও আসবো। আর এই আর কি, তো টুকটাক কাজ নিয়ে বেরোচ্ছি, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি মানে নিজের জন্য বেরোচ্ছি। তুষার আর সময় নেই, ও ব্যস্ততার মধ্যে আছে, বলছে শনিবারের আগে ওকে আমি একদম ডিস্টার্ব করবো না, কোথাও যাওয়ার জন্য বলবো না, কোথাও এক্সট্রা কোনো লোড নাকি ওকে আমি দিতে পারবো না। তাই বললাম ঠিক আছে, আমি নিজে নিজে একাই 100 হয়ে ঘুরে আসি। তো চলো বেরোই, এখন সব জানলা দরজা লাগিয়ে দিয়েছি। আজকে রাস্তাঘাটে এত জ্যাম ছিল, কি জানি রোজই থাকে হয়তো, আমি আজকে অনেক দিন পর বেরিয়েছি দেখে হয়তো আমার বেশিই লাগছিল। আর আসলে কী হয়, যখনই বেরোই তুষারের সাথে বেরোই বাইকে বাইকে এতটা জ্যাম ফিল হয় না, কিন্তু যেহেতু আজকে টুকটুকিতে বসেছি অনেকক্ষণ বসতে হয়েছে জ্যামে, তার জন্য ফিল হয়েছে যে না অনেকটাই জ্যাম রয়েছে। তো আজকে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি হয় জন্মাষ্টমীর জন্য কৃষ্ণের জামা কাপড় বিক্রি হচ্ছে, আর না হলে সেদিনই যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে পড়েছে হয়তো, তো সেদিনের জন্য ওই পতাকাগুলো বিক্রি হচ্ছে। তো আমি এই যে এসে পড়েছি হনুমানজির মন্দিরে, এই জায়গায় আসলে আমার কেন প্রত্যেকটা মন্দিরেই সেম ঠাকুর, সেম হনুমানজি, বাড়িতে বসে ডাকলেও সেম হনুমানজি, কিন্তু কেন জানি না আমার এখানে আসলে একটা আলাদা অনুভূতি হয়, একটা আলাদা মানে শান্তি ফিল হয় আর কি। আমি কোনো ধরনের ধূপ ধুনো এসব নিয়ে ঢুকিনি, অনেকেই আরতি করছিলো ধূপ দেখিয়ে, বাট আমি জাস্ট গেছি ঠাকুরকে প্রণাম করেছি, জাস্ট মানে একবার দেখে আসলাম হনুমানজিকে, অনেকদিন এই মন্দিরে আসা হয়নি, তারপরে সবাইকে দর্শন করে আমি বেরিয়ে গেছি। আর হনুমান চালিসা তো আমি রোজই চেষ্টা করি পাঠ করতে, মঙ্গলবার শনিবার তো অবশ্যই। তা এই যাত, বাড়িতে বসে ঠাকুরকে ডাকলেও সেমই, তো এখানে আসলাম তাই একটু হনুমানজিকে দেখে গেলাম। আর এখানে আসলে একটা আলাদাই শান্তি হয়, সেটা তো একটা আলাদা অনুভূতি। মন্দির থেকে বেরিয়ে গেছি, আজকে এতটাও ভিড় ছিল না, ভিড় ছিল না ঠিকই, মানে মন্দিরে ভিড় ছিল না, তা না হলে শনি মঙ্গলবারই এই মন্দিরটায় প্রচুর ভিড় থাকে, তবে আজকে কেন যাই না তুলনামূলকভাবে অতটাও ছিল না। তো যাই হোক, এবারে যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে আর কোনো কিছু শ্যুট করিনি, তবে যদি কাজটা করি বা সফলতা পাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপাতত এই কাজগুলো সেরে আমি আমার ভীষণ খিদে পেয়েছিলো, তবে আমি ডিসাইড করে বেরিয়েছিলাম আমি বাইরের কিছু খাবো না, তবে না আইসক্রিম দেখে আর কন্ট্রোল করতে পারিনি। তো এই আইসক্রিমটা নিয়েছি, এই আইসক্রিমটা আমি প্রথমবার খেয়েছি, এটা যদিও ডার্ক চকলেটের আইসক্রিম,
তা এটার দাম দেখে আমি ভাবলাম দেখি তো এটাতে কি আছে ব্যাপারটা। তারপরে এই যে বেরিয়ে দেখলাম এখানে একটা গোল মিটিং চলছিল, আমাকে দেখে কিন্তু সবাই সরে গেলো, মানে ওদের গোল মিটিংয়ের বিষয়টা কিন্তু আমাকে জানানো যাবে না, বুঝলেন তো। তো যাই হোক, তারপরে তুষারকে ফোন করলাম কিছু কি নিয়ে আসবো, উনি বললেন যে দেখো তোমার যা পছন্দ হয় একবার নিয়ে এসো। তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ডিমান্ড তো আছে। তো এই যে এখান থেকে ওর জন্য একটা বার্গার নিলাম আর তারপরে বাড়ি ফিরে এসেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করছি যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা।